সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লেন ফর নলেজ তো তোমাদেরকে এই ভিডিওটা অনেক দেরি সময় নিলাম কারণ কি হচ্ছে তোমাদেরকে ফুল অ্যানালাইসিস করার পরেই একটা ভিডিও অ্যানালাইসিস করার পর তোমাদেরকে কাট অফটা জানানো হবে ইচ্ছা মতন যাতামত আমি বলে দিলাম পঞ্চাশ হাজার ব্যাটারি কাট অফ হবে ষাটের বেশি কাট অফ হবে এক্সাম অনেক ইজি ছিল তো এমন করে বলা যায় না সব স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার পর তোমাদের কাট অফ বলছি একটা তোমাদের টেলিগ্রাম গ্রুপেও একটা পোল ক্রিয়েট করেছিলাম ওখান থেকে তোমাদের অ্যানালাইসিস নেওয়ার পর তোমাদেরকে কাট অফটা বলছি তো যাই হোক কাট অফ বলার আগে তোমাদেরকে দু তিন তিনটে জিনিস জেনে নিতে হবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি কত ছিল ভ্যাকেন্সি ছেলেদের ছিল এগারোশো ছাব্বিশ মেয়েদের ছিল একশো পঁচিশ আর অ্যাটেন্ডেন্স কেমন ছিল এক্সাম হলে যেহেতু এক্সামটা দিতে গেছিলাম তো তোমাদেরকে একদম ভালো করে জিজ্ঞেস করেছি সবাইকে ফোন করে করে মেসেজও টেক্সটও করেছিল সবাই কেমন টাইপ অ্যাটেন্ডেন্স ছিল তো তোমাদের মোর দেন সিক্সটি পার্সেন্ট বলাই যায় যেহেতু দিন পর এক্সামটা হয়েছে তো তোমাদের সিক্সটি পার্সেন্টেরও বেশি তো ফর্ম রিজেক্ট তারপর এগুলো সবকিছু অ্যানালিসিস করার পর আমি বলতে পারবো পঞ্চাশ হাজার থেকেও বেশি তোমাদের ক্যান্ডিডেট জন ফর্ম ফিল আপ যারা এক্সাম দিয়েছে ফিফটি থাউজেন্ড থেকেও তোমাদের বেশি স্টুডেন্ট এক্সাম দিয়েছে তো এবার নেক্সট হচ্ছে তোমাদের স্টুডেন্ট যারা পিইটি এন্ড পি জন্য কোয়ালিফাই করবে সেকেন্ড স্টেজের জন্য তো সেটা হচ্ছে তোমাদের পনেরো গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয় এবার এক্সাইজের মতন যদি করে দেয় তা তোমাদের ওই পঁচিশ গুণকে ডাকা হবে তো যাই হোক যদি পঁচিশ জন গুণকে ডাকে তো যারা এক্সাম দিয়েছে সবাই কোয়ালিফাই হয়ে যাবে কিন্তু এখানে পনেরো গুণকে যদি ডাকা হয় তো অলমোস্ট তোমাদের দেখা যাচ্ছে আঠারো হাজারকে ডাকা হবে তো এবার নেক্সট ক্যান্ডিডেটদের যেটা হাইট অ্যান্ড ওয়েট যেটা লাগে না সে সেটা এখানে বলা আছে আগে থেকে এগুলো সব আমি কী করেছি ওখান থেকে স্ক্রিনশট তুলে অফিসিয়াল মানে নোটিফিকেশান থেকে স্ক্রিনশট তুলে তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে ছেলেদের হাইট লাগবে ওয়ান সিক্সটি সেভেন মেয়েদের ওয়ান সিক্সটি ওয়েট লাগবে ছেলেদের ফিফটি সিক্স কেজি মেয়েদের লাগবে ফোর্টি এইট কেজি আর ছেলেদের চেষ্টা লাগবে মিনিমাম কেজি যদি তোমাদের হচ্ছে আশি সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার খোলাতে হবে পঁচাশি মিনিমাম খোলাতে হবে তো ওই চেস্টে কেউ বাদ যায় না খুব জোর যদি বাদ যায় তো তোমাদের হাইট অ্যান্ড রানে বাদ যাবে রান তখনই করতে যাবে যখন তোমাদের পিএমটি কোয়ালিফাই হবে পিএমটি আগে কোয়ালিফাই করতে হবে তারপরে পিটিতে যেতে হবে তো পিএমটি কোয়ালিফাই হলো পিএমটি কোয়ালিফাই করার পর তোমাকে বলবে লাইনে দাঁড়াতে দিয়ে একসঙ্গে পঁচিশ জনকে ছাড়া হয় ঠিক আছে এসআই গিয়েছিলাম ওখানে পঁচিশ জনকে ছাড়া হয়েছিল কনস্টেবলের ওখানে পঁচিশ জনকে ছাড়া হয়েছিল তো একসঙ্গে পঁচিশ জনকে ছাড়া হয় দিয়ে তারপরে কি হচ্ছে তোমাদের ছেলেদের জন্য যেটা পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে সেটা হচ্ছে আটশো মিটার দৌড়াতে হবে তিন মিনিটে মেয়েদেরকে চারশো মিটার দৌড়াতে হবে দুই মিনিটে তো এবার হচ্ছে তোমাদের এক্সামে যা কতজনকে পিইটি অ্যান্ড পিএমটির জন্য ডাকা হবে সেটা হচ্ছে প্রিলি এক্সাম কোয়ালিফাই করবে পনেরো গুণ পনেরো গুণ তোমাদের ষোলো হাজার আটশো নব্বই হচ্ছে এটা হচ্ছে টোটাল হচ্ছে তোমাদের আঠারো হাজার সাতশো পঁয়ষট্টি অ্যাভারেজ কুড়ি ডাকা হবে অনএন অ্যাভারেজ আঠারো হাজারকে টাকা হবে তো এখানে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে এক্সপেক্টেড কাট অফ দেখো কি হচ্ছে অনেক জায়গায় তোমরা আমাকে মেসেজ করছো স্যার অনেক জায়গায় বলছে পঞ্চাশের নিচে হতেই পারে না পঞ্চাশ মিনিমাম হবে ষাট হতে পারে তো দেখো কি হচ্ছে তোমরা মেনে নাও অন অ্যান অ্যাভারেজ আমি ধরে নিলাম তোমরা সত্তরটা অ্যাটেম্প করে এসেছো ঠিক আছে তারপরে যখন তোমরা ট্র্যাভেল করছো ট্রেনে আছো বাসে আছো যেখানে আছো আনসার তো নিজে থেকে ওই গুগল থেকে সার্চ মেরে মেরে ম্যাচ করেছো দু তিনটা ভুল হতেই পারে তো সেটা আমারও হয়েছে যেটা আনসার আমি দু তিনটাতে মানে সিরিজে তোমাদের ভুল করেছি গৌড়ে ওখানে ভুল করেছি তো ওটা কী হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি আনসার কি পিডিএফটা ওখানে ডাইরেক্ট ক্লিক করে ডাউনলোড করে নিবা ওটাতে একদম ঠিক করে আগেন যেটা কালকে ভুল হয়ে গেছিলো দু তিনটা আমি ভুল আনসার মার্ক করেছিলাম তো সেগুলো ঠিক করে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি ওটাতে ফালতু আমি সময় নষ্ট করবো না ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করে আনসার মার্ক করে নিও আনসার চেক করার পর তোমরা দেখবা তোমাদের কাট কত আসছে মানে তোমাদের মার্কসটা কত আসছে যদি তোমাদের মার্কস ফোর্টি সেভেনের উপরে আছে তো ডেফিনেটলি তোমরা কোয়ালিফাইড তোমরা আগে থেকেই প্রিপেয়ার করতে লাগো এটা হচ্ছে জেনারেলদের জন্য তো জেনারেলদের কাট অফটা তোমাদের ফোর্টি থ্রি থেকে ফোর্টি সেভেনের মাঝখানে থাকবে তার বেশি যাবে না এটা তো তোমাদের ম্যাক্সিমাম আমি বলে রাখলাম এটা তোমাদের ম্যাক্সিমাম দেন নেক্সট হচ্ছে ও বিসিবিদের হবে তোমাদের চল্লিশ থেকে চুয়াল্লিশ ও এদের হবে থার্টি সেভেন থেকে ফোরটি কারণ ও এদের অনেক কম কাট অফ হয় এসটির তুলনায় তো সরি এসসির তুলনায় শিউল ক্রাস্টের হবে তোমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ আর এসটিদের সব যদি কম কাট অফ হয় সেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ এটা তোমাদের থাকবে দেন নেক্সট হচ্ছে লেডি অপারেটর যেহেতু তাদের ভ্যাকেন্সিটা কম ছিল কিন্তু তার মানে এটাই না কি তোমাদের তাদের কাট অফ অনেক হাই যাবে কারণ লেডি অপারেটর তোমরা নিজেই নর্মালি দেখো কতজন মেয়েরা তোমাদের এক্সামটা দিতে গেছিলো অনেক কম এক্সাম দিতে গেছিলো তো তার কি হচ্ছে তোমাদের লেডি অপারেটার কাটা অনেক কম যাবে তোমাদের তিরিশ থেকে বত্রিশ খুব জোর যদি তো তিরিশ তোমাদের আমি আশা করছি হয়ে যাবে তো যাই হোক লেডি অপারেটার দৌড়াতে লাগো এবার তোমাদের সবাই আমাকে মেসেজ করছো স্যার তো আপনি প্রিপারেশন করিয়ে দিলেন আপনার জন্য অনেক কিছু মার্কস পেলাম এটা আমার না তোমাদের হার্ডওয়ার্কের কাজ আমি জাস্ট একটা মাধ্যম তোমাদেরকে হেল্প করতে পারলাম এটাই জাস্ট হচ্ছে আমি জাস্ট একটা গাইডেন্স দিলাম পড়লা তো তোমরাই তাই না তো তোমাদের উপরে ফুল ডিপেন্ড করছে তোমরা পাস করেছো তো তোমাদের एग्जाम ভালো হয়েছে ওটা আমাকে শুনে ভালো লাগলো তো জেন নেক্সট হচ্ছে ওয়্যারলেস অপারেটরের যেটা মেইন সেট ব্যাচটা হবে কবে स्टार्ट হবে কবে स्टार्ट হবে পার্সোনালি সবাই একদম পাগল করে দিলা তো সেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটরের যেটা মেইন ব্যাচ হবে সেটা তোমাদেরকে আমি 15 ডিসেম্বরের পর থেকে স্টার্ট করাবো কারণলটি হচ্ছে এখন এসআই এর সব সিলেবলার আমাকে খেয়ে বসে রাখছে মানে স্যার আপনি আমাদেরকে কেন স্টার্ট করান না তো আজ থেকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই ব্যাচটা স্টার্ট করে দিলাম একুশ দিনের ক্র্যাশ কোর্স চলবে যেহেতু পাঁচই ডিসেম্বরে তো এসআইয়ের এক্সাম হচ্ছে না তো সেটা কনফার্ম কিন্তু ডিসেম্বরে এক্সামটা হবে তো সেটা আজকে তোমাদেরকে ক্র্যাশ কোর্সটা আমি আপলোড করে দেবো কেমন করে অ্যাভেল করতে পারো ওই ফিস ওই একশো টাকাই হবে আমি তার বেশি নিই না মিনিমাম ফিসে বেস্ট প্রোভাইড করাতে চেষ্টা করি তো জেন নেক্সট হচ্ছে মিনসে যেটা হচ্ছে না তোমাদের ফুল ইংলিশ ল্যাঙ্গুয়েজই হবে না না নেপালি বাংলা শুধুমাত্র ইংলিশ হবে এর এক্সামটা তোমাদের দেড় ঘন্টার হবে দেড় ঘন্টা মানে এক ঘন্টা তোমাদের ম্যাথ ফিজিক্সে থাকবে সেটাতে সত্তর মার্কস সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ বেসড থাকবে নেগেটিভ মার্কিং এখানে আছে মানে চারটে ভুল করলে একটা তোমাদের

আমি যখন মিসলিনিয়াসের মেন্স এক্সাম দিতে গিয়েছিলাম ডব্লিউ বিপির ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মেন্স দিতে গিয়েছিলাম ওখানে কন্টিনিউয়াস হয়েছিল ওখানে ম্যাথস আর আলাদাভাবে আমাদেরকে জিকে একসঙ্গে দিতে হয়েছিল তো এমন করে সেম টু সেম এখানেও তাই হবে তোমাদেরকে ম্যাথস অ্যান্ড ফিজিক্সটা ওএমআর বেসড হবে এমসিকিউ কিউ বেসড হবে ওটা সত্তরটা প্রশ্ন থাকবে তোমাদেরকে এটা ফুল ইংলিশে আর ল্যাঙ্গুয়েজ টেস্টটা পনেরো মার্কসের হবে সেটাতে তোমাদেরকে তিরিশ মিনিটে দেওয়া থাকবে কোয়েশ্চেন পেপারটা একসঙ্গে দেবে না তিরিশ মিনিট পরে দেবে সেটা কনফার্ম কাউরি জানা নাই তো এটা আমি বলতে পারছি না তো এক্সপেক্ট

এটাই জাস্ট আমার বলা ছিল আর যদি তোমরা ক্র্যাশ কোর্সটা জয়েন করছিস তাও দেন নেক্সট ক্র্যাশ কোর্স না এবার তো ক্লাস চলবে তো তোমাদের এখনই বলছি এখন প্লিজ মেসেজ করবে না ষোলো পনেরো তারিখের পর তোমাদেরকে আমি ঠিক ভিডিও বলে দেবো তখন তোমরা মেসেজ করবে একটু ওয়েট করো একটু রেস্ট নিয়ে আসো একটু হাওয়া খেয়ে আসো একটু ঘুরে আসো তোমরা অনেক খেটে আমি জানি এবার একটু রেস্ট নাও রেস্ট নেওয়ার পর যখন আমরা নতুন করে স্টার্ট করি না আমাদের মাইন্ডটা এনার্জেটিক হয়ে যায় তাই একটু রেস্ট নাও তারপরে ঘুরে আসো তারপরে পনেরো তারিখের পর আগেইন স্টার্ট করবো মেন ক্লাস স্টার্ট করবো ওটা ক্র্যাশ কোর্স হবে না একটা ক্লাস হবে তো এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এখন হোয়াটসঅ্যাপ করবে না প্লিজ ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের কাট অফ অ্যানালাইসিস যত কিছু আমি আমার বলা ছিল আমি ভালো করে বলে দিলাম আর পার্সোনাল মেসেজ আর কিছু না আর দেন নেক্সট যারা দৌড়ার জন্য একটু ভয় করছো তো দৌড়ার জন্য ভয় মতন কিছু করো না যদি তোমার হাইট আর ওয়েট সব কিছু ঠিকঠাক আছে তো তোমরা দৌড়তে লাগো আর যারা বলছে স্যার আমার ওয়ান সিক্সটি সেন্টিমিটার কিন্তু আমি নাম্বার পেয়েছি এইটির কাছাকাছি পেয়ে যাব তো আমাকে দৌড়তে দেবে দেখো নাম্বার কতই পাও একশোতে একশো পাও যদি তোমার হাইট ওয়ান সিক্সটি সেভেনের উপরে নাই কিন্তু ওয়ান সিক্সটি সেভেন নাই তাহলে তোমাকে অ্যালাউই করবে না তারা দৌড়তে তো তোমরা যদি হাইট কম আছে তো তোমরা আগে থেকে ধরে নাও তোমরা ফেল তোমরা যেই তোমরা গেই ফালতুতে তোমাদের সময় নষ্ট হবে তো তোমাদেরকে দৌড়তেই দেওয়া হবে না তো যাই হোক আজকে ভিডিওর জন্য এতই যদি আমার এফার্ট ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে এই কাটা প্যানালাইসিসটা দিলাম তোমাদেরকে ঠিক আছে আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস দ্যাটস অল থ্যাংক ইউ